প্রিয় দর্শক পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে সাইফুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আয়াত নাজিল হওয়ার সময় আমাদের প্রিয় নবী যেভাবে ঠোঁট নাড়াতেন আপনিও ওনার মতো করে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন অনেকে এই ঠোঁট নাড়ানোর বিষয়টা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এ নিয়ে আপনার প্রতি উত্তর দিবেন আশা করি ভাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সাহাবে একরাম সেই পদ্ধতিগুলো বর্ণনা করেছেন পদ্ধতিগুলো বর্ণনা করার ক্ষেত্রে অনেক আমলের ক্ষেত্রেই সাহাবে একরাম সরাসরি সেই আমলগুলো করে দেখিয়েছেন যেমন বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে সাহাবে একরাম আল্লাহ রসুল সালাহ আলী ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে দেখিয়েছেন যে এভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছেন এভাবে রুহু করেছেন এভাবে সেজদা করেছেন এভাবে কেরাত পড়েছেন এভাবে উজু করেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে সাহাবাহকরাম তাদের পরবর্তীদেরকে রসুল সাল্লাহ আসাল্লামের আমলগুলো শুধুমাত্র বর্ণনার মাধ্যমেই নয় কথার মাধ্যমেই নয় কার্যত পরবর্তীদেরকে দেখিয়েছেন ঠিক তদ্রূপ এই আমলটিও রসুল সলাল্লাহ আলাইহি আসাল্লামের উপর যখন নাজিল হতো প্রথম প্রথম তখন আল্লাহনবীর ঠোঁট নাড়িয়ে সেই কোরআনের আয়াতগুলো নবীজি সেটা মুখস্থ করার জন্য তৎপর হয়ে উঠতেন সেই সময়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কেমনভাবে নড়ত সেটি হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু হাদিস বর্ণনা করার সময় তার শিষ্যকে বলেছেন যে দেখো আমি তোমাকে সেই ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছি যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের ঠোঁটটি নড়ত অতপর ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহুর যে শিষ্য তিনিও সেই হাদিসটি বর্ণনা করার সময় তার শিষ্যকে ঠোঁট নাড়িয়ে দেখিয়েছেন এই জন্য এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বি তাহারিক ইসাফা অর্থাৎ আল্লাহ নবী যেভাবে ঠোঁট নাড়িয়েছেন নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করার সময় সাহাবি এবং সাহাবির থেকে তার পরবর্তী তাবেই এভাবে কয়েক পরম্পরা পর্যন্ত নবীজির আদলে ঠোঁট নাড়িয়ে পরবর্তী প্রজন্মকে দেখানোর এই আমলটি এটি প্রমাণিত রয়েছে যদিও এই হাদিসটি পূর্ণাঙ্গভাবে একেবারে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত সকল উস্তাদরাই তাদের শিষ্যদেরকে এভাবে ঠোঁট নাড়িয়ে দেখানোটা বিশুদ্ধ বর্ণনা মতে পরিপূর্ণ প্রমাণিত নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ঠোঁটটা কীভাবে নড়ত যখন মহাদিসিনগণ এই হাদিস পাঠদান করে থাকেন তখন উস্তাদগণ তাদের শিক্ষকদেরকে এভাবে ঠোঁট নাড়িয়ে দেখান তো আমরা তো শুধুমাত্র ঠোঁট নাড়ানো নয় আমরা তো আল্লাহ নবীর রুকু কীভাবে করতেন সেটাও দেখাতে পারি নবী সেজদা কীভাবে করতেন সেভাবে আমরা দেখাতে পারি আমরা দেখাই নবী কিভাবে উজু করতেন আমরা সেভাবে দেখাই নবীজি কিভাবে মাসেহ করতেন আমরা সেটা দেখাই নবীজি কিভাবে গোসল করতেন আমরা সেটা দেখাই আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লামের জীবনের অনেক কার্যক্রমকেই আমরা সরাসরি রসুল সালাহ আলিহি আসাল্লামের মতো করে সাহাবেই সাহাবেকেরা এবং তাদের পরবর্তী মানে একেবারে মানে সনদের মাধ্যমে একেবারে পর্যায়ক্রমিকভাবেই সেই বর্ণনাগুলোর ধারাবাহিকতা আমরা সাল্লাহ আলিহিহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করে থাকি সুতরাং যারা এই বিষয়টা নিয়ে আপত্তি তুলেছেন তাদের অধিকাংশই দেখা যায় যে তাদের এলমের সাথে কোরআন এবং হাদিসের চর্চার সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই যার কারণে তারা বিষয়টি নিয়ে তারা এই এমন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এটি একটি এ হাদিস শাস্ত্রীয় একটি বিষয় হাদিস শাস্ত্রীয় বিষয়ের সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই যাদের ন্যূনতম কোনো জানাশোনা নেই কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে তাদের অবশ্যই অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি